আসসালামু আলাইকুম। বাইক হচ্ছে অনেক আগের বাইকটা, ফার্স্ট মডেল বলা যায়, যেটা হচ্ছে যেটা ফার্স্ট লোডের গাড়ি। বাইক চলছে মেবি কত 65-70 হাজার কিলো বাইকটা চালানো হয়েছে। এই বাইকটা দিয়ে অনেক ট্যুর হয়েছে বাংলাদেশে, সব অনেক প্রান্তেই চলে গেছে, ঘোরাফেরা অনেক চাপ গেছে। তো বাইকটার হঠাৎ করে আজকে রাস্তায়, উনি একটা কাজে যাচ্ছে, হঠাৎ করে ওনার বাইকটা জ্যাম হয়ে গেল। এরপরে উনি বাইকটা নিয়ে যায় একটা ওয়ার্কশপে। যাওয়ার পর তো আমাকে ফোন দিছিল, তখন আমি বললাম আপনি একটা ওয়ার্কশপে যান, যাওয়ার পরে দেখেন চাকাটা ফ্রি আছে কিনা। তখন বললো না, চাকা জ্যাম আছে। তখন ওনাকে বলা হলো ব্রেকটা, ব্রেক প্যাডে যে চাপ খায় থাকে ওটা একটু ফাঁক করতে বলেন, যে নর্মালে ব্রেক চাপ হয়ে আছে না অন্য কিছু। পরে বলতেছে না, এটাও ঠিক আছে। আচ্ছা, ওই টেকনিশিয়ানের সাথে কথা বলে পরে বুঝলাম। পরে লাস্টে ওনাকে বললাম ঠিক আছে, তাহলে আপনি চেনটা ফালায় দেখেন নর্মালে গাড়ি চাকাটা ঘোরে কিনা। এই জন্য চেনটা ফেলে চেক করা হয়, চেন খুলে তারপরে নর্মালি দেখা যায় চাকা ফিরি কিনা। একটু চাকাটা ঘুরাও তো দেখাও, মানে ঘটনাটা আসলে কীভাবে বোঝা খুব কঠিন। চেন কল ফেলে দেওয়া আছে, এটা চাকা দেখেন ফ্রি, একবারে চাকা ফ্রি। তারপরে কল চেনটা ফেলে দেওয়ার পর দেখা গেলো যে চাকা ফ্রি। তাহলে জাম হলো কোথায়? এই যে এখানে। পরে দেখা যায় স্পকেট যখন খুলে দেওয়া হলো, স্পকেটটা যখন খোলা হলো, ওই দোকানে বলছিলাম তখন বলছে যে এখান থেকেই ঘোরে না, এটাই হচ্ছে জাম হয়ে আছে। অর্থাৎ এখানে জাম হয়েছে কী কারণ? পরে এইদিকে তাকান, আমি একটু দেখাই আপনাদের জন্য। পরে মেশিনে বন্ধ করে দিয়ে আসো না, এই যে স্পকেট যে শ্যাফটা থাকে, এই শ্যাফটা, এই ঘোরা একটা বেরিং থাকে, এই দেখেন অবস্থা না, এই যে শ্যাফটা হচ্ছে আমার, এই দেখেন ঘুরে যাচ্ছে। এর ক্যামেরাটা একটু ধরা লাগবে, এটা হাত নড়াচড়া করে। তো এই যে শ্যাপটা আপনার নড়ে বেড়াচ্ছে, এখানে একটা বেরিং থাকে, সেই বেরিংটা ভেঙে যায়, এবং সে ভেঙে যাওয়ার কারণে এটা টাইট হয়ে যায়, এক সাইড হয়ে যাওয়ার কারণে চাপ খাওয়ার কারণে এটা ইঞ্জিনের চাকা জাম হয়ে গেছে। এই যে এটা একটু দেখি, এটার অয়েল সেলটা উঠাতে হবে। আচ্ছা, এই যে অয়েল সেল খুললাম, এইটা দেখাও তো দেখি বেরিংটা কী অবস্থা। আচ্ছা, ও বাপ রে বাপ, জুম করে দেখাও। আচ্ছা, এখানকার বল 1, 2, 3, 4, 5টা, এখানের বলগুলো কোথায় গেল? এই জায়গা ইঞ্জিনের ভিতরে, এই দেখ, এই দেখ, এই যে অবস্থা, মানে আপনার এখানকার যে বলগুলো ছিল এখান থেকে বেরিং গিয়ার, এই যে ইঞ্জিনের গিয়ার বক্সের শ্যাপ দেখেন কীভাবে ঢুলতেছে। এখানকার যে বল থাকে আছে মাত্র কয়েকটা, এখানে অনেকগুলো থাকে সেগুলো বল নাই, অর্থাৎ 3টা 2টা 5টা বল আছে শুধু, এর ভিতরে আরও ছিল সেগুলো অলমোস্ট ভিতরে চলে গেছে। এখন ভিতরে দেখা যাবে এটার কী অবস্থা, কারণ এটার ভিতরে যদি যায় কোনো জায়গায় আটকে যায় তাহলে তো রিস্ক, এর প্রিমিয়াম বক্সের ভিতরে ঢুকলে তো সমস্যা। তো যাই হোক, এই হচ্ছে বেরিং, আমরা বাইক থেকে দেখালাম যে প্রবলেমটা আসলে, এটা হচ্ছে স্পকেট শ্যাফ্ট, এই শ্যাফ্টের হচ্ছে বেরিংটা ভেঙে যায়, তারপরেই এটা আটকে যায়। আমার এটা কখনো হবে না, ওটা টান মারছি না আমি, টাইট দিছি নিজে হাত দিয়ে, আমি টাইট দিই না তো ওরা না তো আমি টাইট দিই না।
যেহেতু আমাদের বাইকটা খোলা শেষ শেষ মুহূর্তে আমাদের ইঞ্জিন যেহেতু অনেক নিচে নামানো হয়েছে এবং গিয়ার বক্স বার করা হয়েছে, অলমোস্ট সব কিছু খুলে নেওয়া শেষ। আর এখানে আমরা যেটা দেখাছিলাম ভিডিওর মধ্যে আপনাদেরকে, যে আপনার বেয়ারিং কীভাবে ওই দিকে বল পড়ে যায় এবং দেখেন বাইরে আসে আছে এখনও। দেখো তো গিয়ার প্রিমিয়ামেরগুলো ঠিক আছে। আচ্ছা বল পাওয়া গেছে কয়টা এখানে? বল খোলার সঙ্গে সঙ্গে ভেতরে আরও পড়ে গেছে। আচ্ছা 3, 4, 5, 6, 7, এর আগে দুটো বের হয়ে গেছে। দেখো তো চিপায়, দেখো তো বল পাওয়া যায় কি না। চিপায় নাই, নিচে পড়ছে। আচ্ছা সঙ্গে সঙ্গে এই যে বলগুলো মানে উপরে বের হয়ে গেছে অলরেডি বেয়ারিংটার। মানে গাড়ি চলছে অনেক, আসলে ভয় পাওয়ার কেউ কিছু নাই যারা আপনারা বাইক চালান ভিতরি। বাইকটা চলছে প্রায় 70,000 কিলো আর বাইকটাতে অনেক রেপ করছে শুরু থেকে। এটাকে অনেক টর্চার হয়েছে কারণ এটার ট্যুর বেশি মারছে, যেটা হচ্ছে পাহাড় এলাকা, অনেক চাপ দিয়ে এটাকে চালানো হয়েছে। তো যার কারণে আসলে নিচে বল একটা, নিচে কটা বসছে, 1, 2, 3, নিচে তিনটা, তিন এই যে বেয়ারিংয়ের ইয়েটা ভাঙ্গা না, বেয়ারিংয়ের ভাঙ্গা টুকরোটা চুরি ভাঙে, মানে অর্থাৎ বলগুলো তারপরে বের হয়ে গেছে। আমি তো মানে এটা খুব লাকি, যেটা গিয়ার বক্সের প্রিমিয়ামগুলোর ভিতরে যদি আটকে যায় তো প্রিমিয়ামগুলো ঠিক আছে না, ওই যে জায়গায় এখানে শ্যাপের জায়গায় আঘাত হয়েছে। যাই হোক মানে খুবই একটা রিস্ক ছিল বলগুলো, যদি প্রিমিয়ামের নিচে বা কোথাও আটকে যায় তো কী অবস্থা দাঁড়াইতো। আচ্ছা বলগুলো বাই করো তো, এটা আলোক করো তো, বেয়ারিংটা একটু বার করো, ওই দিকে বেয়ারিংটা বার করার চেষ্টা করো। ওটা প্যাঁচ লাগাও, আমি একটু দেখি নিচে কয়টা বল। অবস্থা এটা, এটা ডোলাও দেখি, মানে এই অবস্থার বেরিং, এটাও খারাপ অবস্থা না, দূর। আচ্ছা বেরিংটা বের করো, ইয়া করো, হয়ে গেল, তাই না? ব্যাক নাও তো, এটা নাও, বেরিংটা সাবধানে বের করো, বল একটাই পাশে নেও তাহলে বাইরে হবে, এক সাইডে বার করো না তাহলে বল হবে না, দুই পাশ দিয়ে নেও তাহলে চুরি সকালে বার হবে। হ্যাঁ ওই চাকা বেরিং মতো নাহলে খুলে পড়বে। এই হচ্ছে আপনার এটা পকেট শেপটের বিয়ারিং, এই চুরিগুলো ভেঙে যায় আর বলগুলো বেড়ে ইঞ্জিনের ভিতরে থাকে, কিছু বল বের হয়ে গেছে। এটা কি ফুটো হয়েছে নাকি দেখো তো? ও মাই গড, এই জায়গায় মানে কেলে গেছে দেখো তো, ওই দিক দিয়ে ফাটে গেছে নাকি? না চাপ খায়নি না, পুরিটা ফাটাই দেয় তো আর বেশি চালাইলে। এই যে দেখেন এই জায়গাটা বল একটা চাপ খাইছিল, যাক বেশি একটা ক্ষতি হয় নাই এই পর্যন্তই আর কি। আর এই যে এই বেরিং, যাই হোক ভয় পাওয়ার কিছু নেই, যারা আমার ভিডিওগুলো দেখেন ভয় যে হঠাৎ করে এরকম, আসলে তা না, বাইক অনেক চলার পর অনেক রেপ করার পর একটা পর্যায়ে বেরিংগুলো আসে, বেরিংটা অনেকগুলোর ভিতরে। তো যাই হোক এগুলো যে কটা বেরিং চেঞ্জ করতে হয় সেগুলো করতে হবে, আর বাকি সব কিছু মোটামুটি ইনশাআল্লাহ ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগলে আবার শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা দেন।